সময়ের সাথে প্রযুক্তির যতই উন্নতি হোক না কেন, স্মার্টফোন ব্যাটারি ব্যাকআপ দিয়ে গ্রাহকদের সন্তুষ্ট রাখার মতো ব্যাটারি আজও জন্ম হয়নি। কোথাও ভ্রমণে গেলে কিংবা যাত্রাপথে যেখানে চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না, আর সেখানেই ফোন ব্যবহারের প্রয়োজনীয়তা যেন বেশি হয়ে যায়। সময়ে সময়ে ফোনের এই চার্জিং সমস্যা সমাধানের জন্য বিভিন্ন কোম্পানি বা ব্র্যান্ড আবিষ্কার করেছেন বিভিন্ন রকমের পাওয়ার ব্যাংক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 10,000 mAh-এর ইউনিক একটি পাওয়ার ব্যাংকের রিভিউ, নাম ব্ল্যাক শার্ক। হ্যালো বিয়ার্স, আমি অজিত থাকছি আপনাদের সাথে। জানাবো 10,000 mAh-এর পাওয়ার ব্যাংকটি কেমন হবে, ভিডিওটি জানাবো এই পাওয়ার ব্যাংকটি কেন কি আপনাদের জন্য ঠিক হবে নাকি হবে না, তাই দেখে ফেলুন আজকের আমাদের এই রিভিউটি। ধন্যবাদ জানাই আমাদের আজকের স্পন্সর গ্যাজেট ক্লাব ভিডিকে। তারা বাংলাদেশে এই পাওয়ার ব্যাংকটি আসার সাথে সাথেই খুব তাড়াতাড়ি আমাদেরকে প্রোভাইড করেছেন। তারা অফলাইন শপের পাশাপাশি অনলাইন শপে বিশ্বস্ত শপ নামেই সুপরিচিত। তাদের কাছে পাওয়ার ব্যাংক সহ পাবেন সকল প্রকার গ্যাজেট, ইয়ারফোন, স্মার্ট ওয়াচ বা যে কোনো গ্যাজেটের জন্য যোগাযোগ করতে পারেন গ্যাজেট ক্লাব ভিডির সাথে। তাদের শপ রয়েছে মোতারি প্লাজায়। তাদের শপে বিস্তারিত ইনফরমেশন দেওয়া হলো ভিডিও ডিসক্রিপশন বক্সে। এই পাওয়ার ব্যাংকটি আনবক্সিং করার পর আমাকে সবচেয়ে যে দিকটি বেশি এক্সাইটিং করেছেন তা হলো ডিজাইন। এটি দেখতে একটা গেমিং ফোন ব্ল্যাক শার্ক 2 প্রোর মতো, রাবার, প্লাস্টিক এবং মেটালের সমন্বয়ে তৈরি করা হয়েছে এর পুরো বডি। পাওয়ার ব্যাংকের দুপাশে যাচ্ছে সিলভার কালারের মেটাল এবং মাঝখানে যাচ্ছে ব্ল্যাক কালার। এই পাওয়ার ব্যাংকটি হাতে নিলে একে পাওয়ার ব্যাংক বলে মনে হবে না এর অসাধারণ ডিজাইনের জন্য। পাওয়ার ব্যাংকের মাঝখানে ভার্টিক্যাল লাইনআপে থাকছে একটি গ্রিন বাটন এবং উপরে থাকছে গ্রিন এলইডি লাইট এবং উপরে থাকছে 10,000 mAh-এর ইন্ডিকেটর। ব্ল্যাক শার্কের এই পাওয়ার ব্যাংকের উপর অবস্থান করছে 3টি পোর্ট। পাওয়ার ব্যাংকের দুপাশে থাকছে 2টি ইনপুট এবং মাঝখানে থাকছে টাইপ সি আউটপুট। এই পাওয়ার ব্যাংকটিতে থাকছে 10,000 mAh-এর লিথিয়াম আয়ন ব্যাটারি ক্যাপাসিটি। এই পাওয়ার ব্যাংকটি 5V 2A সমান 10W চার্জ দ্বারা চার্জ হতে সময় নিচ্ছিল 5 থেকে 6 ঘন্টার মতো এবং 9V 2A সমান 18W চার্জার দ্বারা চার্জ হতে সময় নিচ্ছিল 3 থেকে 4 ঘন্টার মতো। সুতরাং এই পাওয়ার ব্যাংকটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। ব্ল্যাক শার্ক পাওয়ার ব্যাংক দ্বারা 4,000 mAh-এর ব্যাটারি 30 মিনিটে 47% চার্জ করা যাচ্ছিল। তাছাড়া 4,000 mAh-এর ব্যাটারি বা রেডমি নোট 7 1.5 থেকে 2 বার চার্জ করা যাবে। এই পাওয়ার ব্যাংকটি দেখতে অনেকটা কালো টাইপের। কালো টাইপের হওয়ার জন্য কোনো ময়লা বা ডিসকালার হওয়ার সম্ভাবনা নেই এবং এই জন্য এই পাওয়ার ব্যাংকটি আমার মতো অনেকের পছন্দের তালিকায় থাকবেন। এই পাওয়ার ব্যাংকটি ছিল অনেকটাই হালকা এবং সাইজও ছিল ছোট। আপনি চাইলে এই পাওয়ার ব্যাংকটি হাতে, ব্যাগে বা পকেটে খুব সহজেই ক্যারি করতে পারবেন। এছাড়া একাতে ফোন সহ এই পাওয়ার ব্যাংকটি হাতে রাখতে পারবেন। পাওয়ার ব্যাংক সাইজ অনেকের কাছেই অতীব জরুরি। বর্তমানে এই পাওয়ার ব্যাংকটির বাজার মূল্য 1,800 টাকা এবং আশা করা যায় খুব তাড়াতাড়ি দাম কমবে। 1,800 টাকা বাজেটে এর অসাধারণ ডিজাইন, 18W ফাস্ট চার্জিং সুবিধা এবং কালার ভ্যারিয়েন্টের জন্য এই পাওয়ার ব্যাংকটিকে পছন্দের তালিকায় রাখতে পারেন। সুতরাং যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করতে পারেন গ্যাজেট ক্লাবের সাথে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার হলে পাবেন স্পেশাল ডিসকাউন্ট। কথা বলতে বলতে চলে আসলাম রিভিউর শেষ পর্যায়ে। যদি আমাদের এই রিভিউর কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের এই ছোট চ্যানেলটি, শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।